জনস্বার্থ সম্পর্কিত 23 দফা দাবিতে গর্জমান মিছিল করে এলাকাতে রীতিমতো কাঁপন তুলে কমলপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিয়েছে মহকুমার বামকর্মী সমর্থকরা। বুধবার সকাল 11টা নাগাদ কমলপুর সিপিআইএম পার্টি অফিস থেকে একটি মিছিল শহর পরিক্রমা করে মহকুমা শাসকের নিকট কমলপুরের 23 দফা বিভিন্ন দাবি সমূহ নিয়ে এদিনের এই ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে ছিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব অমলেন্দু দেববর্মা, রাজ্য নেতৃত্ব সুলেমান আলী, বিভাগ নেতৃত্ব হরি মাধব শর্মা সহ অন্যান্যরা। ডেপুটেশন চলাকালীন সময় কমলপুর নেতাজি স্ট্যাচু সংলগ্ন এলাকায় এক পথসভা অনুষ্ঠিত করা হয়। পথসভায় কমলপুরের 23 দফা দাবি সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমলপুর মহকুমা সম্পাদক অঞ্জন দাস। দীর্ঘদিন ধরে দাবি, ডাবল ইঞ্জিনের সরকার কি করছে? কেন মানিক ভান্ডার বিমানবন্দর চালু হচ্ছে না? মানিক ভান্ডার বিমানবন্দর চালু হলে ধলাই জেলা, উত্তর জেলা, ঊনকোটি জেলা জনগণ উপকৃত হবে। কানেক্টিং ফ্লাইটের সুবিধার্থে ভারতবর্ষের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে। কমলপুর খোয়াই কৈলাসহর রেলপথের সঙ্গে যুক্ত নয়। এই রেলপথ চালু হলে ব্যবসা বাণিজ্য পড়াশোনা চিকিৎসা সামগ্রিকভাবে যোগাযোগ উন্নত হবে। বক্তব্য রাখেন জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, রাজ্য সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কমলপুরের 23 দফা দাবি সহ রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় মোদী সরকার এবং মণিপুর বিজেপির তীব্র সমালোচনা করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আরও অভিযোগ করেন, 18 নির্বাচন ও 23 নির্বাচনে বিজেপি সরকার আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই পূরণ করেনি, যার জন্য রাজ্যবাসীর কাছে জবাব দিতে হবে বিজেপিকে। গত 2018 ইংরাজিতেও এবং এই 2023 ইংরাজিতেও এ রাজ্যের বেকার যুবকদের সামনে, জনগণদের সামনে, ভোটারদের কাছে আকাশ কুসুম স্বপ্নের যে ফানুস তারা উড়িয়েছিলেন, 7 লক্ষ লোকের কর্মসংস্থান হবে, বছরে প্রথম বছরে 50,000 চাকরি হবে, জ্বালায় জ্বালায় কারখানা খুলবে, নতুন উদ্যোগ তৈরি হবে, জাতীয় এবং আন্তর্জাতিক সেখানে পুঁজির বিনিয়োগ হবে। গত 5 বছর আমরা দেখেছি এই পুঁজি এখান থেকে চলে গেছে, পুঁজি বিনিয়োগ হয়নি। কদিন আগে তারা বাজেট পাস করেছে, সেই বাজেটে নতুন একটা কারখানা, নতুন একটা শিল্প, কি কৃষি, কি শিল্প ক্ষেত্রেতে নতুন কোন প্রকল্প তাদের সে ঘোষণার মধ্যে নেই, তাদের উল্লেখের মধ্যে নেই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।